গাইস কেমন আছো সকলে আশা করছি বেশ ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে একটা হ্যাপি বার্থডে এর একটা মানে কি বলবো একটা কার্ড করেছে কার্ড ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না এটাকে যাই হোক এটা দারুণ করেছে স্নেহা করেছে স্নেহা আমাকে এটা দিয়েছে গিফট আমার বার্থডে গিফট কলেজ গিয়েছিলাম তখনও আমাকে দিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই একটা আলাদা শর্টস ভিডিও করে তো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও তোমরা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা মানে কি বলবো অনেকটা কষ্ট করে অনেকটা ভালোবেসে সত্যিই বানিয়েছে না হলে এটা বানানো সম্ভব নয় দারুণ বানিয়েছে ওর হাতের কাজ তোমরা জানো যে ভালোই করে ছবিও দারুণ আঁকে তো সেজন্য ও এটাও দারুণ করেছে আর আমার কাছে জানো তো দামি গিফটের থেকে এগুলো বেশি ইম্পর্টেন্ট তো এখানে দেখো ডলিস ব্লগ লিখেছে মানে এটা পাওয়ার পর আমার সত্যি খুব ভালো লেগেছে হয়তো অনেক দামি গিফট কিনেও আমি এতটা খুশি হব না যতটা এটা দিয়ে আমি মানে যতটা খুশি হয়েছি এটা পাওয়ার পর তো আমার কাছে এটা সত্যি খুবই মানে মূল্যবান জিনিস এটা আমি সারা জীবন রেখে দেবো ভালো করে আর এখানে ও অনেক কিছু লিখেছে অনেক মানে অনেকটা খেটে করেছে আমি বুঝতেই পারছি তোমরাও দেখো বুঝতে পারছো যে এটা অনেকটা খাটনির কাজ হয়তো খেটেও অনেকে করতে পারে না ওর এটা ট্যালেন্ট আছে সেজন্য ও করতে পেরেছে এখানে দেখো ওর নামটাও লিখে দিয়েছে স্নেহা দোলন তো হ্যাঁ আমাকেও যেমন বানিয়ে দিয়েছে সেরকম রিয়াকেও কিন্তু বানিয়ে দিয়েছে কারণ তোমরা জানো এপ্রিলের 6 তারিখে রিয়ারও বার্থডে ছিল তো রিয়াকে আমাকে দুজনকে একসাথেই দিয়েছে তো রিয়াটা একটু অন্যরকম আমারটা অন্যরকম তো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো ওরটাও তো তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে দাও আরও নতুন নতুন ভিডিও আসছে আর রিয়াটা যদি দেখতে চাও অবশ্যই আমি দেখিয়ে দেবো এই দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকটা খেটে খুটে করেছে সত্যি কথা মানে জোগাড়ও করতে হয়েছে প্লাস এত কিছু ভাবতেও হয়েছে দারুণ করেছে দারুণ তো চলো তোমরা অবশ্যই জানিও আবার আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিয়ে যেও আর এই ভিডিওটা অবশ্যই জানাবে দেখে যে কেমন লিখেছে কেমন কি করেছে তো চলো পুরোটা দেখে নাও তোমরা এখনকার জন্য টাটা করছি